আলোকিত বাংলাদেশ পত্রিকা করোনার পূর্ব মুহূর্তে আমার বোনের কোলন ক্যান্সার ধরা পড়ে এরপরে তিনটা হাসপাতাল ঘুরে আমি সরার দিতে উত্তম কুমার বড়ুয়ার সহযোগিতায় অপারেশন করি অপারেশনের পর বাংলাদেশের সব জায়গায় কেমোথেরাপি বন্ধ হয়ে যায় এরপর এক ডাক্তারকে ধরে আমার বোনকে কেমোথেরাপি দেই এমন তো অবস্থায় যেহেতু আমি আলোকিত বাংলাদেশে চাকরি করি দীর্ঘ এক বছর যাবত আমাকে তদন্তকালীন অপসারণ করে রাখছে আমার হিসাব কিতাব ক্লোজও করে না আমাকে চাকরিতে বহালও করে না টাকা পয়সাও দেয় না এমন তো অবস্থায় আমার বোনের সুচিকিৎসার স্বার্থে আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কাজী রফিকুল আলমের কাছে আমি একটা আবেদন জানাই মানবিক দৃষ্টিকোণ থেকে যে আপনার তো ক্যান্সার হাসপাতাল আছে আপনি দয়া করে আমার বোনের চিকিৎসাটা আপনার হাসপাতালে দেন যতটুক পারি নগদ দিব আর বকেয়া যেটা থাকে আমি আপনার কাছে যে টাকাটা পাবো সেই টাকা থেকে কেটে রাখেন তারা আমাকে আমার বোনের চিকিৎসার ব্যবস্থা করে নাই এই করোনার মাধ্যমে মেলে তাদেরকে দরখাস্ত পাঠাইছি হাতে হাতে যাইও দিয়ে আসছি তারা আমার কাজটা করে নাই ফেসবুকেও দিয়েছি তারা দাবি করে তারা মানবিক প্রতিষ্ঠান আসলে তারা মানবিক না তারা ব্যবসায়িক বাণিজ্যিক প্রতিষ্ঠান এখানে কাজী রফিকুল আলমের ব্যবসাটাই মূল উদ্দেশ্য বাণিজ্যটাই মূল উদ্দেশ্য আর তার আত্মীয় স্বজনদেরকে চাকরিকরণটাই মূল উদ্দেশ্য অন্য কে কি করলো খাইলো না খাইলো সেটা তার বিষয় না এই জন্য আমি দেখেন নিচে রেখেছি লিখেছি মানবিক প্রতিষ্ঠানের অমানবিক কর্মকাণ্ড এখন গ্রামীণ ব্যাংকের মতো প্রধানমন্ত্রীর কাছে আমি এই আবেদন জানাবো এই হাউসিনিয়া মিশনে একজন প্রশাসক নিয়োগ করে আমার মতো ক্ষতিগ্রস্ত যারা এবং রাষ্ট্রের যেই ক্ষতি তারা করেছে সেটার উপযুক্ত বিচার করা হোক প্রশাসকের মাধ্যমে তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সে একজন আউসিনিয়া মিশনে একজন প্রশাসক নিয়োগ করে এই ব্যবস্থা গ্রহণ করুক এতে রাষ্ট্রের অসংখ্য লোকের মঙ্গল হবে রাষ্ট্রেরও মঙ্গল হবে আসসালামু আলাইকুম ডাক্তার ইত্তেফাকের ফটো সাংবাদিক ইত্তেফাকের ম্যাডাম একজন মহামানবী উনি অসংখ্যবার আমাদের খোঁজ খবর নিয়েছে অর্থায়ন করেছে তার তুল্য কোনো সম্পাদক আমি এখনো দেখি নাই তিনি মানে অত্যন্ত দয়াশীল ব্যক্তি অসংখ্য দয়া করার মনোভাব তার আছে এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড